আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অগাস্ট সেই সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি একটা ভিডিওর মধ্যে সমস্ত মডেল অ্যাক্টিভ টাস্ক তোমাদের বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ক্লাসের প্রত্যেকটি মডেল অ্যাক্টিভ টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে তো অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখি কি পড়া আছে দেখো মডেল টাক্স প্রথম শ্রেণী সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম প্রশ্ন বলেছে নিচের পাটটি পড়ো কি কি মাছ আর সবজির কথা বলা হয়েছে ফাঁকা জায়গায় ভরাট করো দেখো এইটা তোমাদের সহজ পাঠ বইয়ের প্রথম এর দ্বিতীয় পার্ থেকে নেওয়া হয়েছে যেমন দেখো রামবনে ফুলপাড়ে গায়তাট লাল শাল ওইখান থেকে নেওয়া হয়েছে চারটে লাইন দেখো কি রয়েছে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি আস গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘরা ঘরা জল মুটে আনে সরাখড়ি কলা পাতা এই যে পরাটা আছে এই পরাটার মধ্যে আমরা কী কী পেলাম কই মাছ আর বাটা মাছ তাহলে এই দুটো মাছের বক্সের মধ্যে লিখতে হবে আর কি কী সবজি পেলাম বলো সবজি পেলাম শাক লাউ আলু এগুলো হচ্ছে সবজি ঠিক আছে তারপরে প্রশ্নটাও কী আছে নিচের কোনগুলি গাছের অংশ সেগুলো লেখো তোমরা জানো নিশ্চয় গাছের বিভিন্ন অংশ আছে তার মধ্যে নিচে কয়েকটা শব্দ দেওয়া রয়েছে কোন কোনগুলো গাছের অংশ সেগুলো সেখানে লিখতে হবে যেমন ধরো মুকুল মুকুল একটা গাছের অংশ গাছে যখন ফল ফোটার আগে যে ছোটো ছোটো মুকুলগুলো আসে তাহলে গাছেই আসে তো তাই জন্য মুকুলটা হবে গাছে তারপরে ঘুরি ঘুড়ি কি গাছের অংশ তা তো নয় পাতা পাতা তো অবশ্যই গাছের অংশ পাতা হবে এখানে পাখি পাখি গাছে থাকে কিন্তু গাছের তো অংশ নয় তো পাখিটা হবে না ডাল ডাল গাছেরই অংশ তারপরে ছাতা ছাতা কি করে গাছের অংশ হয় না হয় না তাহলে হবে না ফুল ফল দুটোই গাছের অংশ মশা মশা গাছের অংশ তা তো নয় বাকল বাকল মানে তোমরা জানো গাছের যে ছালটা থাকে তাকে বাকল বলা হয় গাছেরই অংশ তো তাহলে বাকলটা হবে ঠিক আছে এইভাবেই আমরা সবকটা বুঝিয়ে নেব মুকুল পাতা ডাল ফুল ফল বাকল দেখো দুটো প্রশ্ন বুঝিয়ে দেওয়া গেল আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি এরপরে আমরা পরের প্রশ্ন চলে যাই দেখো পরে কি আছে একটা ইংরেজিতে দিয়েছে রিজ দাভার্স গিভেন বিলো অ্যান্ড সার্কল দ্য ওয়ার্ডস ইন্ডিকেটিং কালার্স আছে নিচের কবিতাটা পড়তে বলেছে আর যেগুলো রঙ করা রঙের কথা বলা রয়েছে সেখানে তোমাদের গোল করতে হবে দেখো তো তোমাদের বইয়েতে আমার বই কবিতাটা রয়েছে ঠিক আছে রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেনবো রেড রো স্মাইলিং ওভার হেড তোমরা নিশ্চয়ই পড়েছো কবিতাটা খুব সুন্দর কবিতা এবার দেখো এখানে কোনটা কোনটা বলছে কালার ইন্ডিকেট করছে ভায়োলেট ইন্ডিগো ব্লু প্রথম লাইনে তারপর লাইনে গ্রিন আর ইয়েলো নেক্সট হচ্ছে অরেঞ্জ আর রেড এই কটা কালার এখানে আছে তোমরা গোল 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 করে দাগ দিয়ে দেবে ঠিক আছে এরপরে দেখো চার নম্বর কি প্রশ্ন রয়েছে বক্সের মধ্যে সমান বা অসমান চিহ্ন বসাও তোমরা জানো নিশ্চয়ই সমান আর অসমান চিহ্ন দেখো কি দিচ্ছে কয়েকটা ছয় যোগ দুই বক্স দিয়েছে নয় দিয়েছে দেখো ছটা বল ছিল আরও দুটো বল নিয়ে এলাম এবার প্রথম থেকে গোনা শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বল হচ্ছে সব মিলিয়ে নটা তো হচ্ছে না তাহলে এটা অসমান এই জন্য এখানে অসমান চিহ্নটা দিতে হচ্ছে আর কয়েকটা দেখো পাঁচ আর তিন ধরো পাঁচটা নিয়ে এসছি আরও তিনটে নিয়ে এসছি এবার পাঁচ আর তিন রেখে প্রথম দেখা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমান হয়ে যাচ্ছে তো এদিকে আট হচ্ছে এদিকে আট হচ্ছে তার মাঝখানে সমান চিহ্ন বসাবো গয়েরটা তেমন দেখো তিনটে আর ছটা ঠিক আছে নিলাম এবার এদেরকে যোগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হচ্ছে তো সমান হয়েছে সমান চিহ্ন বসাবো তারপরে দেখো দুটো আর পাঁচটা ভালো করে দেখে নাও প্রথমে দুটো তারপরে পাঁচটা এবার সাজিয়ে নেওয়ার পর প্রথম থেকে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও সাত হয়ে গেল ছয় রয়েছে তাহলে এটা ভুল হয়েছে অসমান বসাতে হবে দেখো খুব ভালোভাবে তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা কোনো সমস্যা থাকবে না এরপরে আমরা পরের চ্যাপ্টারে পড়তে চলে যাব মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী সমন্বয় স্থাপনে সক্ষমতা দেখো নিচের ক্ষোভগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝিয়ে পাশাপাশি বসাও ক খ গ তিনটে লাইন রয়েছে তার মধ্যে ক থেকে একটা খ থেকে একটা গ থেকে একটা শব্দ নিতে হবে দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে যেমন ধরো আমি ফল খাই ঠিক আছে এটা একটা বাক্য তৈরি হতে পারে রবি গান গায় তুমি ছবি আঁকো এটা তো খুব সোজা ছিল হয়ে গেলো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি ঠিক আছে তোমরা একটুখানি ভালো করে দেখে নাও এরপরে আমরা পরেরটাই চলে যাব এখানে কি বলেছে ম্যাচ করতে বলেছে এ আর বি এর সঙ্গে দেখো প্রথমটা হেন হবে তারপর একটা ডগ হবে তারপরটা একটা পিক হবে তোমরা সবাই জানো অনেকবার করে এরকম জিনিস ম্যাচিং করা জানি তোমরা ম্যাচিং করতে খুব ভালোবাসো দেখে নাও একবার উত্তরটা এরপরে আমরা পরে পরায় চলে যাই পরে পড়াতে কী রয়েছে দেখো লুক অ্যাট দ্য চার্ট অ্যান্ড মেক দ্য মিনিংফুল ওয়ার্ড চার্টে দেখো এখানে কী রয়েছে একটা গোল করা রয়েছে সেখানে ভেতরে এটি লেখা রয়েছে আর ওপর থেকে এম এ সি আর তাই তো এই শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে এখানে বাক্য তৈরি কর ওয়ার্ড তৈরি করতে হবে কী হয় বলতো এম এ টি এখানে এম দ্য ওয়ার্ড তার সঙ্গে এটি যোগ করে ম্যাট হয়ে যাবে এখানে এফ দেবো তার সঙ্গে এটি দিয়ে ফ্যাট হয়ে যাবে সি দিয়ে এটি ক্যাট আর দিয়ে এটি র্যাট ঠিক আছে বেশ তারপরে নিচেটা দেখো দুটো মুরগি ছিল তিনটে যোগ্য হয়ে যাচ্ছে পাঁচটা এখানে দুই লিখবে এখানে তিন লিখবে এখানে পাঁচ লিখবে বা এখানে টু থ্রি ফাইভ সেটাও লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর আমরা পরের পরটাই চলে যাই মডেল অ্যাক্টিভিটি প্রথম শ্রেণী সমস্যা সমাধানের সক্ষমতা দেখো এখানে কয়েকটা প্রশ্ন সরাসরি তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে আগে যেরকম একটা লাইন তুলে দিয়ে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবার তোমাদের কিন্তু সেই লাইন তুলে দেওয়া নেই সরাসরি প্রশ্ন তুলে দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে দেখো কি হবে দিনু কোন পাখিটি পশে কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো তোমাদের সহজ পাঠ বইয়ের প্রথম ভাগের একদম চতুর্থ পাঠ থেকে নেওয়া হয়েছে সেই যে একটা গল্প ছিল না তখন দেখিয়ে দিচ্ছি দেখো বাণী পিসি বামি আর দিদি ওই দিকে আছে সেই গল্পের একদম শেষের দিকে রয়েছে এ কি পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে ও কী কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও দানা খায় রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়িদাসী আনে জল পাখি কি ওড়ে না ওড়ে না ওর পায়ে বেড়ি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে আরে দেখো প্রথম প্রশ্নের উত্তর কি হলো দিনু কোন পাখি পোষে দিনু টিয়ে পাখি পোষে দ্বিতীয়টা পাখিটিকে কে দানা দেয় দেখো এখন লেখা রয়েছে রানী দিদি পাখিটিকে টিকে দানা দেয় পাখিটি উঠতে পারে না কেন কারণ পাখিটির পায়ে বেরি তাই সে উঠতে পারে না ঠিক আছে এভাবেই তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে তারপরে দেখো সাজিয়ে লিখতে বলেছে তিনটে করে বর্ণ রয়েছে উল্টো পাল্টা রয়েছে সাজিয়ে একটা সুন্দর অর্থপূর্ণ শব্দ লিখতে হবে কি হবে বলো প্রথমটা হবে পোশাক তারপরটা হবে বাঁদর তারপরটা হবে আকাশে তারপরটা হবে শ্রীগাল দারুণ দারুণ শব্দ দেওয়া হয়েছে তো দেখো তোমাদের জন্য সহজভাবে সাজিয়ে দেওয়া হলো তোমরা এরকম অনেক করেছো যদিও আর একবার অভ্যাস তোমাদের করিয়ে দেওয়া হলো ঠিক আছে দেখো দুটোই এক এক নম্বর দেওয়া আছে ওটা এক হবে তারপরটা হবে ওটা চাপার ভুল আছে ঠিক আছে ঠিক করে নেবে কিন্তু এরপরে আমরা পরের পরের দিকে চলে যাই এইখানে কি আছে দেখো সিলেক্ট ইংলিশ লেটার ফ্রম দ্য ক্লাউড আচ্ছা মেঘের মধ্যে কতগুলো ইংলিশ লেটার আছে ফর্ম মিনিংফুল ওয়ার্ড এগুলোকে নিয়ে আমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে রাইট দে ইন গিভ স্পেস এই ফাঁকা জায়গা থেকে লিখতে হবে দেখো কী কী হতে পারে উত্তরগুলো এমন হতে পারে দেখো এস এন সান হতে পারে আর কী হতে পারে আর হতে পারে এম ডাবল ও এন মুন হতে পারে এফআরডাবল ই ফ্রি হতে পারে আর এন রান হতে পারে এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে তোমরা খুঁজে দেখতে পারো এর মধ্যে অনেক কিছু ওয়ার্ড লুকিয়ে আছে ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখে নাও এবার আমরা পরের পরের দিকে চলে যাই টেবিলে চারটি আম আছে তোমার বাবা আর পাঁচটি কিনে দিল টেবিলে কটা আম রইলো দেখো প্রথমে চারটে ছিল তারপর আর পাঁচটা দিল। এবার প্রথম থেকে যদি যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা হলো তাহলে চারের সঙ্গে পাঁচ যোগ করলে হয় নয় তাহলে এখানে যোগের কথা বলা হয়েছে আজ বাজার থেকে নটি লেবু কেনা হয়েছে তিনটি লেবু খেয়ে ফেললো দেখো নটি ছিল তিনটি খেয়েই ফেললো নটা থেকে তিনটে চলে গেল কটা থাকবে প্রথমে নটা লিখবো তারপর তিন লিখবো চলে গেছে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত থাকছে প্রথম যে গুনো নেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা থাকছে বোঝা যাচ্ছে এইভাবেই তোমরা অঙ্কগুলো বুঝবে তারপরে একজন দোকানদার সকালবেলা দশটা মাছ নিয়ে বসলো কিছুক্ষণ পর একটা লোক একটা মাছ কিনে নিল তাহলে কটা মাছ থাকবে দেখো দশটা মাছ ছিল একটা মাছ কিনে নিয়েছে কটা মাছ থাকবে এটা গুনে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা মাছ থাকবে অঙ্কের ভাষায় দশ বিয়োগ এক সমান নয় এভাবেই আমরা অঙ্কগুলো বুঝে নেবো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আমরা এবার পরের কী পড়া আছে সেটা দেখে নেব দেখো মডেল অ্যাক্টিভি টাস্ক প্রথম শ্রেণী শারীরিক ও মানসিক সমন্বয় নিচের পাটটি পড়ে বুঝে ছবি আঁকো আর রঙ করো দেখো নিচের পাঠে কি বলেছে আমরা ভালো করে পড়বো এখানে বলেছে বনে অনেক গাছ তাহলে একটা বনের ছবি আঁকতে হবে যেখানে অনেক গাছ আছে গাছে নানা রঙের ফুল গাছের মধ্যে ফুলের ছবি আঁকবে যেখানে অনেক রকম ফুল আছে বনে অনেক পশু আছে দুটো একটা পশুর ছবি আঁকতে পারবে হয়তো বাঘ আঁকলে বা হরিণ আঁকলে সিংহ আঁকতে পারো মনে এক ধারে নদী পাশে একটা নদীর ছবি আঁকবে নদীতে অনেক মাছ আছে নদীর মধ্যে দুটো একটা মাছের ছবি এঁকে দিতে পারবে এভাবেই তোমাদের ছবিটা তৈরি করতে হবে পরটি কি আছে ড্র এ রেড ফ্লাওয়ার ইন দ্য গিভেন স্পেস রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার একটা ছবি আঁকবে যেটা লাল রঙের ফুল হয় ঠিক আছে ছবিটার নাম লিখবে তোমরা ধর লাল রঙের জবা ফুল লিখেছো চায়না রোজ তোমরা লিখতেই পারো কোনো সমস্যা নেই তারপরে ড্র এফ কালার নেম দেখো একটা ছবির নাম লিখতে বলেছে রঙ করতে বলেছে আর তার নাম লিখতে বলেছে ছবিটা আঁকবো ধরো ম্যাঙ্গো এঁকেছি ম্যাঙ্গো আঁকলাম তাকে রঙ করলাম লিখলাম ম্যাঙ্গো তারপরে দেখো এই একটা ছবি আছে তোমাদের বইতেই এটা রয়েছে এর মধ্যে আঁকা ছবিগুলো কটি করে আকার রয়েছে দেখে নাও পাশে তোমাদের উত্তরটা লিখে দিলাম তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নাও কোথায় 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 এই আকারগুলো রয়েছে তোমরা সহজেই দেখলে খুঁজে পেতে পারবে এবার আমরা পরের পরের দিকে চলে যাব দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রথম শ্রেণী এসো লিখতে শিখি ও চিনতে শিখি শিক্ষক শিক্ষিকারা অভিভাবকরা বুঝিয়ে দেবেন কীভাবে নিচের নির্দেশ মতো বিন্দুগুলিকে জোরে বিন্দুগুলি জুড়ে বর্ণ লেখো আর বর্ণ দেখে লেখো ছবিতে রঙ করো অভিভাবকরা দিলে প্রশ্ন পড়ে বুঝিয়ে দিয়ে সহায়তা করবেন নির্দেশ মতো বিন্দুগুলোকে যোগ করে বর্ণ লিখতে হবে দেখো প্রথমে এক তারপরে দুই তারপরে তিন এরকমভাবে লিখতে হবে প্রথমে গোলে বেঁকেছে তারপরে নিচে নেমেছে তারপরে উপরে উঠেছে এরকমভাবে লিখবে আর এখানে তোমাদের নিজে নিজে লিখতে বলেছে এই ছকের মধ্যে এখানে একটা রঙ করবে এভাবেই গোটা ছকটা তোমাদের পূরণ করতে হবে এক দুই তিন চার তোমরা ফলো করবে আর গোটা ছকটা পূরণ করবে এখানে বিশেষ কিছু বোঝার নেই নিজে নিজেই এটা করতে হবে এভাবেই আমাদের অ্যাক্টিভিটিটা শেষ হবে খুব ভালো করে তোমরা মন দিয়ে করবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে আমি আবার তোমাদের সাহায্য করব দেখো এর পরে রয়েছে কি ম্যাচিং করতে বলা আছে বলের সঙ্গে যেখানে বল লেখা আছে সেটা দাগ টেনে দেবো তারপরে দেখো কাপ কাপের সঙ্গে যেখানে কয়েককার প লেখা আছে সেখানে দাগ টেনে দেবো তারপরে কী আছে ডিম দেখো উঁতে রয়েছে ডয়সিম ডিম ডিমে দাগ ডেকে দেবো তারপরে জগ আছে দেখো ছয় রয়েছে বর্গির জগ অ জগ জগে দাগ টানবো তারপরে একটা মাছের ছবি চয় রয়েছে ময়াকা ছ মাছ মাছের দাগ টেনে দেবো তারপরে ছ নম্বর রয়েছে চেয়ারের ছবি চেয়ারটা কোথায় আছে দেখো ঘয়ে রয়েছে চেয়ার চয়কার অন্ত একার চেয়ার এখানে চেয়ারের সঙ্গে দাগ টেনে নেবো সাত নম্বরের ছবি রয়েছে আম আম কোথায় আছে একদম ওপরে দেখো কয় আছে আম কয় দাগ টেনে দেবো এভাবে এদিকে ছকটা হয়ে গেলো আর ওদিকের ছকটা আট নম্বরে রয়েছে পেনসিল দেখো জয় রয়েছে পেনসিল পেনসিলের ডাক টেনে ন নম্বরে হচ্ছে পেন দেখো বুড়গির জয়ে রয়েছে পেন পেনের ডাক টেনে দেবো তারপরে দশের ছবিটা হচ্ছে ছাতা ছাতা কোথায় আছে ছাতা আছে একদম ঠয়ে দেখো ছয় তো একা ছাতা ছাতা ডাক টেনে দেবো তারপরে এগারো নম্বর ছবি হচ্ছে একটা গাছের ছবি গাছের ছবি কোথায় আছে ইঁ লেখা আছে গাছ দেখো গ একা ছ গাছ ডাক টেনে দেবো ভারত হচ্ছে একটা ঘড়ির ছবি ঘর ডা নয়সী টয়ে দেখো লেখা রয়েছে ঘড়ি বারশের সঙ্গে ট হয়ে যাবে তারপরে তেরো আছে একটা চাবির ছবি দেখো একদম ঢয়ে রয়েছে চাবি ছয়াকার বয়সী ডাক টেনে দেবো আর চোদ্দো রয়েছে কি তালা ওটা ডয়ের সঙ্গে ডাক টেনে দেবো তয়াকার ঠিক আছে এইভাবে এগুলো হয়ে গেল এরপরে কি আছে দেখো নিচেরটা একটু বড়ো করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যেমন খুশি ছবি আঁকো তোমরা নিজের ইচ্ছে মতো কোনো ছবি আঁকতে পারবে কত পাখি পাহাড় বা সূর্য চাঁদ যেমন ছবি আঁকবে ঠিক আছে তারপরে নিজের নাম লিখবে স্কুলের নাম গার্জেনের নাম তোমার ঠিকানা কোন গ্রাম হল গ্রাম শহর শহর পোস্ট অফিস জেলা পিনকোড অবশ্যই তোমাদের এগুলো জানা দরকার আজ তাহলে এ পর্যন্তই থাক বাকি কথা পরের দিন হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন ইচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে তোমরা সবাই ভালো থাকবে